বশিকপুর নামটি শুনলে এখন অনেকেই আটকে ওঠেন। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 9টি ইউনিয়নের একটি হওয়া সত্ত্বেও গোটা দেশে এখন বশিকপুর খুনোখুনির জনপদ হিসেবেই পরিচিতি পেয়েছে। মাত্র 7 মাসের ব্যবধানে জোড়া খুনের ঘটনায় বশিকপুর যেন আবারও সন্ত্রাসের জনপদ তকমাকে পাকাপোক্ত করেছে। সচেতন মহল বলছে, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বশিকপুরে রক্তের হোলি উৎসব। লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম পাভেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 1998 সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান বাবুলকে গুলি করে হত্যা করা হয়। সেই থেকে শুরু। সবশেষ গত মঙ্গলবার যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খুনের পরিসংখ্যান অনুযায়ী 25 বছরে 24 নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয়েছে বশিকপুর ইউনিয়নের মাটি। নিহতের তালিকায় আছে বিএনপির নেতাকর্মীও। অনুসন্ধান বলছে, বশিকপুর ইউনিয়নকে এসব হত্যাকাণ্ড সহ নানান অপরাধের জন্য অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছে আবুল কাশেম জেহাদি। কিন্তু কে এই জেহাদি? একসময় তার মূল পেশা ছিল ডাকাতি। এরপর জামাতের সক্রিয় কর্মী হয়ে রাজনীতিতে নাম ওঠান, পরে গঠন করেন জেহাদি বাহিনী। যদিও সেই জেহাদি এখন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশের খাতাতেও জেহাদি রয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে। আছে একাধিক হত্যাসহ জমি দখল, চাঁদাবাজি, হামলার অভিযোগ। সবশেষ জোড়া খুনের ঘটনাতেও এই জেহাদি প্রধান আসামি। পরিপ্রেক্ষিতে আবুল কাশেম জিহাদি এর প্রত্যক্ষ মদদে কতিপয় সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবদুল্লাহ আল নোমানকে হত্যা করে। খুব দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব। সচেতন মহল বলছে, প্রতিটি ঘটনার পর বাদী পক্ষের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি, সেই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর থাকা উচিত। যতটি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির সঠিক বিচার আমরা দাবি করছি। সন্ত্রাসী যারা আছে তাদের কাছে যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে এগুলি উদ্ধার করতে হবে এবং এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এদিকে সাম্প্রতিক জোড়া খুনের ঘটনার বিচারের দাবিতে এখন উত্তাল বশিকপুর। নিহতের পরিবার ছাড়াও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। এরা বিভিন্ন দলের ছত্রছায়া থাকে, এদেরকে ধরে আইনের আওতানে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলে নেতা কর্মীদের মন উজ্জীবিত হবে। সে যদি জার্মানি যায় আমি জার্মানি দিদি আমি জার্মানি আছে আমার বাইরে সে আমার বাইরে তোর বাইরে আমি গুলি করে মারি ভালাই। 1998 সাল থেকে এখন পর্যন্ত যে 24 জনের মৃত্যু হয়েছে তারা সবাই আওয়ামী লীগ এবং বিএনপি দলীয়। এছাড়াও পঙ্গু হয়েছেন 12 জন। Desk report, News24.